ভাষার দাবিতে প্রাণ উৎসর্গ করা জাতির বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে গোটা দেশ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার খুলে দেওয়া হয় সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। শাহ আলী জয়ের রিপোর্ট। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে বাঙালির যে সংগ্রাম পৃথিবীর ইতিহাসে তা অনন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়া অমর একুশে ফেব্রুয়ারি একদিকে যেমন শোকের, অন্যদিকে বাঙালির কাছে এটি মহাগৌরবেরও। রেওয়াজ মেনে একুশের প্রথম প্রহরে তাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ মিনারের বেদিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের শ্রদ্ধা জানান তারা। এরপর দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতিসংঘে অনেক ভাষাই দাপ্তরিক মর্যাদা পেয়েছে। আমাদের আবারও আমরা দাবি করছি যে আমাদের বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা, এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক স্বীকৃতি পাওয়ার দাবিদার। একে একে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং তিন বাহিনীর প্রধান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতির মিনার খুলে দেয়া হয় সবার জন্য। রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে অগণিত মানুষ রং বেরঙের ফুল নিয়ে মধ্যরাতে জড়ো হন জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। রাজধানীর সব পথ যেন এসে মিশে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। মাতৃভাষার জন্য পৃথিবীর সকল ভাষার মানুষের অন্যরকম আবেগ থাকলেও কেবলমাত্র বাঙালি পেরেছে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে। তাই 52 ফেব্রুয়ারিতে প্রতিবাদের হিরণময় হাতিয়ার হয়ে গর্জে উঠেছিল যে বাংলা ভাষা, সে বাংলা ভাষা এখনও অনুপ্রেরণা যোগায় প্রতিটি বাঙালিকে। শাহ আলী জয়, News24, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।